দুঃখী ভবে কেউ করুণায় দুঃখে একবার মৌলা এই মনের পথে মহৎ সাধু ফকির লালন সেজি তার প্রত্যেকটি বাণীর মধ্যে এই মানব জাতির কল্যাণের কথাগুলো বলেছেন। কিভাবে আমি আমার দয়াকে পাব, কিভাবে আমি আমার ভক্তি, আসল কথা হচ্ছে ভক্তিতেই মুক্তি। তো ভক্তি না থাকলে কখনো ওই দয়াকে পাওয়া যায় না। ভক্তি, প্রেম, বিশ্বাস, এই তিনটা থাকতে হবে। তো শুধু এই মায়ার জালে বন্দি হয়ে যদি আমি আমার দয়াকে ভুলে যাই তাহলে সম্ভব নয়। কারণ তার কাছে আমি করার করে এসেছিলাম যে এই পৃথিবীতে এসে আমি তোমাকে স্মরণ করব। কিন্তু আমরা এই মানব ধর্ম, যেটা আমরা মানবে এসেছি সৃষ্টির সেরা জীব হিসেবে, কিন্তু মানুষের কর্ম করতে পারি না। তাই সাজি এখানে বলেছেন আল্লাহ বলো মনিরে পাখি, একবার মাওলা বলো মনিরে পাখি, হবে মানুষ মারা গেলে কিন্তু
কিন্তু বলে ওই মানুষটা ভালো ছিল বা ওই মানুষটা খারাপ ছিল। তো আমার নবীজি বলেছেন, আমি আমার উম্মতের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহর কিতাব আর দ্বিতীয় হচ্ছে আহলে বায়াত। তো আমরা যদি শুধু আল্লাহর কিতাব নিয়েই পড়ে থাকি তাহলে আমার রাসুলের দ্বিতীয় কথাটা তো থাকলো না, আহলে বায়াতকে বুকের মাঝে আঁকড়ে ধরতে হবে, এই অলিয়া উলিয়ার ভক্তি করতে হবে, তাহলেই সম্ভব।